হ্যালো বন্ধুরা লাইভগুলোতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বলবো ও রাশিবিজ্ঞানে রাশিবিজ্ঞানের মধ্যে সংখ্যাগুরু মান এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট সংখ্যাগুরু মান থেকে যে কোনো একটি কোশ্চেন আসবে যার মান হবে চার নম্বরের এ রাশিবিজ্ঞান থেকে মোট ও তিনটি কোশ্চেন আসে যার মধ্যে থেকে দুটি কোশ্চেন তোমাদের করতে হয় তার মধ্যে একটি সংখ্যাগুরু মান থাকবেই এ চার নম্বরে তা তোমরা এই ভিডিওটি পুরো ওয়াচ করো তোমাদের সংখ্যাগুরু মান থেকে কোনো ও ডাউট থাকবে না তোমরা এই ভিডিওটি পুরো ওয়াচ করলে মাধ্যমিক পরীক্ষার রাশিবিজ্ঞান থেকে চার নম্বর ক্যারি করতে অবশ্যই পারবে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক ধরো এখানে দিয়েছে দুই তিন পাঁচ সাত আট সাত নয় ইলেভেন থার্টিন ফাইভ থ্রি ফাইভ এর সংখ্যাগুলো মান বের করতে দিয়েছে কি সংখ্যা গুলো মান নির্ণয় করো তো আমাকে এর সংখ্যাগুলো মান নির্ণয় করতে দিয়েছে দুই তিন সাত আট সাত নয় এগারো থার্টিন ফাইভ থ্রি ফাইভ তো এর সংখ্যাগুরু মান নির্ণয় করতে দিয়েছে এরকম একটা যে কোনো ও আমাদের তথ্য দিয়ে দেবে এই তথ্যের বলবে সংখ্যাগুরু মান বের করতে তখন আমরা কি করব এরকম ধরনের একটি অঙ্ক তোমরা মাধ্যমিক ই পরীক্ষায় পেয়েই যাবে তো এই ধরনের অঙ্ক কিভাবে সলভ করব সবার প্রথমে আমরা লিখব প্রদত্ত অ্যানসার প্রদত্ত তথ্যের এর সংখ্যাগুরু মান প্রদত্তর ও তথ্যের এর প্রদত্ত তথ্যের তথ্য কে প্রদত্ত তথ্য কে সাজিয়ে সাজিয়ে পায় তো কি হচ্ছে প্রদত্ত তথ্য তথ্যটাকে উদ্ধক্রমে সাজিয়ে দেয় ছোট থেকে বড় আমরা সাজাবো সবার প্রথমে কি আছে দুই দুই এর পরে তিন তিনের পরে কি আছে আবার একটা তিন আছে দেখো এই যে তিন তিন তারপরে কী রয়েছে এখানে রয়েছে পাঁচ তিনের পরে রয়েছে পাঁচ তারপরে আবার একটা পাঁচ রয়েছে তিনটে পাঁচ রয়েছে এখানে এই যে তিন তিন পাঁচ হয়ে গেল এই দুটো পাঁচ হয়ে গেছে এবং তারপরে রয়েছে পাঁচের পরে কী রয়েছে এ সাত সাত দুটো রয়েছে দুটো সাত লিখে দিলাম তারপরে আট রয়েছে একখানা আট লিখে দিলাম নয় রয়েছে একখানা নয় লিখে দিলাম তারপরে কী রয়েছে এগারো রয়েছে এখানে তেরো রয়েছে দেখতে হবে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটি সর্বাধিক বার রয়েছে তো এখানে কোন সংখ্যাটি দেখো দুই একটা রয়েছে তিন দুটো রয়েছে পাঁচ একমাত্র সব থেকে বেশি রয়েছে তিনটে সাত দুটো রয়েছে আট একটা নয় একটা এগারো একটা তেরো একটা সব থেকে বেশি কি আছে পাঁচ পাঁচ তিনবার আছে সর্বাধিকবার কি রয়েছে কোন সংখ্যাটি রয়েছে এ সেটা হয়ে গেছে পাঁচ তাহলে এ যেহেতু ও পাঁচ সর্বাধিক বার রয়েছে সুতরাং কি হয়ে যাবে যে এখানে প্রদত্ত ও তথ্যের সংখ্যা গুরু মান কত এখানে পাঁচ তোমাদের আরো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আরো একটি এক্সাম্পল নিচ্ছি যেটা দিচ্ছি ধরো তো বই থেকে একটা এক্সাম্পল দিচ্ছি বইয়ে দেওয়া ছিল ছাব্বিশ পয়েন্ট থ্রি ফোরে ছাব্বিশ পয়েন্ট ফোরে দেওয়া ছিল এই এক ধরনের অঙ্ক ও যে নম্বর জুতো নম্বর রয়েছে ঠিক আছে এ পাড়ায় কতজন ইউজ করছে ধরো ও দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর ছয় নম্বর ওর সাত নম্বরের আট নম্বরের জুতো ইউজ করছে ঠিক আছে এবার এই জুতো ইউজ করছে আর কতজন লোক লিখে দিলাম কতজন লোক ইউজ করছে মানে কতজন পাঁচজন সাতজন আটজন বারো জন পনেরো জন তিনজন সাতজন তাহলে দেখো এইখানে আমাকে দেখতে হবে সব থেকে বেশি লোক কোন জুতো ইউজ করছে কোন যদি আমাদের সংখ্যা মান বের করতে দেয় সংখ্যা গুরু

নম্বরের জুতোটা কোন নম্বরের জুতোটার পরিসংখ্যা বেশি অর্থাৎ কোন নম্বরের জুতোটা বেশি লোক ইউজ করছে পাড়ায় মানে আমি পাড়া তালিকা দিয়েছি বা একটা কোনো হ্যাঁ পাড়াটি ধরলাম তো কোন মানে কোনটা বেশি সংখ্যা দেখো দুই নম্বরের জুতো পাঁচজন ইউজ করছে তিন নম্বরের জুতো সাতজন ও চার নম্বরের জুতো আটজন জন আমি বেসিক্যালি এখানে এক্সাম্পল দিয়েছি দুই নম্বরের জুতো দেখে ঘাবরানোর কিছু নেই কি এখানে যাই দিয়েছি সব এক্সাম্পল দেওয়ার জন্য আমি কোনো মানে বই থেকে বা কিছু থেকে না আমার মন থেকে দিচ্ছি তো র্যান্ডামলি দিচ্ছি তাই এদিকে দেখো না শুধু জিনিসটাকে ফলো করো বোঝো তাহলে এখানে তিন নম্বরের জুতো কি সাতজন ইউজ করছে চার নম্বরের জুতো আটজন জন পাঁচ নম্বরের জুতো বারো জন ওর ছ নম্বরের জুতো কি হচ্ছে পনেরো জন সাত নম্বরের জুতো তিনজন আট নম্বরের জুতো সাতজন সব সব থেকে বেশি ছ নম্বরের জুতো পাড়ার লোক ইউজ করছে মানে পনেরো জন সবচেয়ে বেশি পনেরো জন ছ নম্বরের জুতো ইউজ করছে তাহলে এখানে সংখ্যাগুরু মান কত এখানে হচ্ছে সংখ্যাগুরু মান ছয় এইটা তোমাদের মনে রাখতে হবে এখানে সংখ্যাগুরু মান হচ্ছে কি ছয় যেটা সংখ্যাগুরিষ্ঠ রয়েছে মানে ছ নম্বরের জুতোটা সবাই ইউজ করছে তাহলে এটা হয়ে গেল ও কি আমাদের সংখ্যাগুরু মান দেখো লাস্ট তিনটি এক্সাম্পল নিয়েছি এরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে যে দুই তিন পাঁচ ছয় আট নয় চার পাঁচ এ সংখ্যাগুরুমান বের করতে দিয়েছে সংখ্যাগুরুমান যখনই বের করতে এরকম এরকমভাবে তখন খুবই সিম্পল কোন সংখ্যাটা বেশিবার রয়েছে সেটাই দেখব ও দেখো দুই এ কবার রয়েছে এখানে দুবার রয়েছে এ দুই দেখতে পাচ্ছি এই কবার রয়েছে দুবার রয়েছে এ আর এখানে এও একবার রয়েছে মানে কি দুই হয়ে রয়েছে দুবার ঠিক আছে তিন দেখছি একবার রয়েছে এ এখানে এ পাঁচ দেখছি দুবার রয়েছে তাহলে এখানে ছয় একবার আট একবার নয় একবার চার একবার তাহলে কি এই পাঁচও দুবার রয়েছে মানে সর্বাধিকবার আর যেটি থাকবে বলেছি সেটি এখানে দুটোই রয়েছে দুই দুবার রয়েছে এই পাঁচও দুবার রয়েছে তাহলে এখানে সংখ্যা গুরুমান কি হবে এখানে সংখ্যা গুরুমান হয়ে যাবে সংখ্যা গুরু মান দুটোই হবে কি ই লিখবে এখানে লেখা লিখে নেবে একটু এক নম্বরে কোশ্চেন দিলে লেখার দরকার নেই তাহলে দেখাতে পারো যে সর্বাধিক বার আর দুই এবং পাঁচ রয়েছে তাই সংখ্যাগুরু মান হলো টু ও ফাইভ নেক্সট যদি পরের অঙ্কটা দেখি দেখি এগারো একবারও নেই সাতাশ একবারও নেই আঠারো এদিকে নেই ছাব্বিশ নেই তেরো নেই বারো নেই নয় দুবার আছে নয় দুবার আছে আর সব একই সব থেকে বেশিবার কোনটা রয়েছে নয় দুবার রয়েছে তাই সংখ্যাগুরু মান কত এখানে এ এখানে সংখ্যাগুরু মান সংখ্যাগুরুমান হয়ে গেল নয় যদি আমরা দেখি এইটাই দেখি পাঁচ কবার আছে একবার দুবার তিনবার তাহলে পাঁচ রয়েছে তিনবার পাঁচ কি রয়েছে তিনবার রয়েছে এ এখানে তারপরে যদি দেখি নয় নয় রয়েছে একবার দুবার নয় ও তিনবার রয়েছে নয় তিনবার আর এখানে যদি সাত দেখি একবার দুবার তিনবার সাতও তিনবার রয়েছে তিন একবার মানে কি পাঁচ রয়েছে কি ই পাঁচ রয়েছে হচ্ছে তিনবার নয় ও তিনবার আর আর কি দেখলাম সাতও তিনবার রয়েছে আর এখানে তিন আর দুই ছেড়েই দাও কত একবার করে রয়েছে তাহলে এখানে কি সর্বাধিকবার তিনটেই রয়েছে কোন তিনটে সাত নয় পাঁচ তাহলে এখানে এই সংখ্যাগুরু মান কত সব থেকে বেশি সংখ্যা কোনগুলো রয়েছে সেগুলি হয়ে যাবে সংখ্যাগুরু মান হচ্ছে পাঁচ নয় ও সাত ও সাত ঠিক আছে পাঁচ নয় সাত এখানে এরকম ভাবে চারটিও হতে পারতো ও চারটি পাঁচটাও হতে পারে ঠিক আছে তাই সংখ্যাটি সব থেকে বেশি বার বা যেগুলি সব থেকে বেশি বার রয়েছে সেটি হয়ে যাবে হচ্ছে সংখ্যাগুরু মান বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক ও আর তোমরা যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনে ক্লিক করো আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুল না তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওটি টেক কেয়ার বাই বাই